আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এহসানউদ্দিন নুমান। আমার এই চ্যানেলটিতে, এহসানউদ্দিন নুমান চ্যানেলটিতে, আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু মানে ইনফরমেশান দেওয়ার জন্য, যে ইনফরমেশানগুলোর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন, সেটা ফ্রিল্যান্সিং রিলেটেড, গ্রাফিক ডিজাইন রিলেটেড, এনি আদার্স, বিভিন্ন ধরনের টপিকগুলো নিয়ে বিভিন্ন সময় এসে থাকি। সাধারণত যে বিষয়গুলো উপস্থাপন করি, সেই বিষয়গুলো আমার অভিজ্ঞতা থেকে, আমার মানে কাজের ক্ষেত্র বিশেষে যেগুলো প্রয়োজন আছে, সেই বিষয়গুলো সাধারণত আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আমার ইউটিউব চ্যানেলটা থেকে আপনারা জানেন আমি মনিটাইজেশন অফ করে রেখেছি, এটা থেকে আমার কোনো প্রকার ইনকাম নেই। তবে আমার ইউটিউব চ্যানেলটাতে আমার ব্যক্তিগত জায়গা থেকে শুরু করে আপনাদের সকলেরই উপকৃত হন, এটা আমি বুঝি। এটা আমার জায়গা থেকে মনে হয় যে আমি আপনাদেরকে উপকার করতে পেরেছি এবং সামনের দিনগুলোতেও পারবো ইনশাআল্লাহ। এইটা ভেবেই সাধারণত আমার ভিডিওগুলো দেওয়া, প্রতিদিন একটি করে ভিডিও দেওয়া। অনেকে ভেবে থাকেন যে প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি, আসলেই এটা দিয়ে কোনো কি উপকারে আসছে? আমি আজকে আপনাদেরকে বিষয়গুলো দেখাবো, আর আমরা কোন কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি ঝাঁপিয়ে পড়ি সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু রিভিউ বলতে পারেন যে রিভিউ করবো আমার ইউটিউব চ্যানেলটাতে। তাতে করে বুঝতে পারবেন যে আসলে কোন ভিডিওগুলো আপনারা বেশি ফলো করছেন, কোন ভিডিওগুলো, কাজের ভিডিওগুলোকে আপনারা অ্যাভয়েড করছেন কিনা। আশা করি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত থাকলে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার ইউটিউব চ্যানেলটা এখন পর্যন্ত আপনারাই সাবস্ক্রাইব করেছেন, 116,000 অডিয়েন্স আছেন আমার এই ইউটিউব চ্যানেলটাতে। আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকে এই যে ছোট্ট বেল আইকনটি, যেটি দেখতে পাচ্ছেন, এটাতেও ক্লিক করে নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আচ্ছা, এখানে রিভিউ বলতে কি বিষয়টা বুঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখানে আমি যদি মোটামুটি কয়েকটি ভিডিও 1, 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 6, 6, 12, 3, 6, 18, এরকম 18টা ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা বলি। এখানে কন্টিনিউ যেহেতু আমার ভিডিওগুলো আসছে, কোন ভিডিওগুলো আপনারা বেশি দেখছেন? সর্বপ্রথম যে ভিডিওটি দেওয়া আছে সেটি হচ্ছে যে এখানে যে মানে লিস্টের থেকে প্রথম যে ভিডিওটি দেওয়া আছে, 7 দিনে অর্ডার পেতে যা করবেন, এই ভিডিওটি ইতিমধ্যে আপনারা 19 ঘন্টায় দেখেছেন। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন থেকে 19 ঘন্টা আগে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। দেখেছেন 3200 মানুষ দেখেছেন, 7 দিনে অর্ডার পেতে যা মানে করবেন আর কি, এরকম একটি বিষয়। আচ্ছা, তারপরে যে ভিডিওটি আছে সেটি হচ্ছে যে কেউ কাজ পায় না, আবার কেউ কাজ নেয় না, এটাতে গুরুত্বপূর্ণ কিছু টপিক উপস্থাপন করা হয়েছিল। প্রশ্ন উত্তর পর্বের জন্য একটি করা হয়েছিল, সেখানে 1500 মানুষ দেখেছেন। আর কেউ কাজ পায় না, আবার কেউ কাজ নেয় না, এই ভিডিওটি দেখেছেন আপনারা 2800 জন লোক। তারপরে হচ্ছে যে কোনো জবে বাজেট বাড়ানোর কৌশল, ঠিক আছে, আপনার জবগুলো কী কীভাবে বাজেট বাড়াবেন, এ নিয়ে কিছু তথ্য এখানে উপস্থাপন করা হয়েছে। এই ভিডিওটি দেখেছেন মাত্র 3 দিনে 1300 লোক। তারপরে জব ডেলিভারি বুঝে শুনে দিবেন, ঠিক আছে, তাহলে জব ক্যান্সেল হবে না, খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। এই ভিডিওটি দেখেছেন 4 দিনে মাত্র 1500 লোক। আর সহযোগিতার হাত বাড়িয়ে দেন, গায়েবি সহযোগিতা পাবেন, এই ভিডিওটি দেখেছেন 5 দিনে মোটামুটি 1400 লোক। তারপর দেখেছেন যে আপনি কিভাবে শিখবেন সিদ্ধান্ত আপনার, এই 6 দিন আগে ভিডিওটি দিয়েছে, এই ভিডিওটি দেখেছেন 2200 লোক। এভাবে অনেকগুলো ভিডিও এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখন আমার প্রশ্ন হলো যে আপনারা কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখেন? দেখেন আপনারা থাম্বনেলকে বেশি টার্গেট করছেন, আপনারা থাম্বনেলে যেটা আকর্ষণীয়, থাম্বনেল যে আকর্ষণীয় কথা আছে সেই কথাটাকে বেশি ফলো করার চেষ্টা করছেন। যেমন এখানে এইগুলোর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় থাম্বনেল না, আকর্ষণীয় কথা সেটি হচ্ছে যে 7 দিনে অর্ডার পেতে যা করবেন। এমনটা নয় যে 7 দিনে অর্ডার পেতে যা করবেন এটাতে আমি কোনো ভুল তথ্য দিয়েছি, আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় যে এটা আমি সঠিক তথ্য দিয়েছি। সঠিক তথ্য দেওয়ার পরেও এই যে শুধু গুলো থাম্বনেলে লেখাটা আছে এখানে 7 দিনে অর্ডার পেতে যা করবেন, এই জন্যই আপনারা বেশি দেখেছেন। মানে কি, এখানে অর্ডার খুব দ্রুত দরকার আপনার, বিষয়টা অনেকটা এরকম। কিন্তু এই অর্ডারটা পেতে হলে আপনার কিছু আরও কলাকৌশল জানার প্রয়োজন আছে, সেগুলো কিন্তু আমরা জানছি না। মানে আমরা ইনস্ট্যান্ট অর্ডার পেতে, ইনস্ট্যান্ট ইনকাম করতে কিন্তু আমরা ঝাঁপিয়ে পড়ছি, বিধায় কিন্তু আমরা ঠকবাজার পাল্লায় বেশি পড়ে যাচ্ছি, বেশি ঠকতেছি, না জেনে বিভিন্ন জায়গায় আমরা ঝাঁপিয়ে পড়তেছি, বিধায় আমরা কিন্তু এই সমস্যার সম্মুখীনগুলো হচ্ছে। যেমন কাজ কেউ পায় না, কেউ কাজ নেয় না, এটি কেন নেয় না আর কেন পায় না, এটা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারপরে যে কোনো জবে বাজেট বাড়ানোর কিছু কৌশল, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়েছে। 7 দিনে অর্ডার পেতে যা করবেন তার চেয়েও গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু এখানে হয়েছে, কিন্তু এই ভিডিওটা কিন্তু বেশি জন মানুষ দেখেননি। আপনারা জব ডেলিভারি বুঝে শুনে দিবেন তাহলে জব ক্যান্সেল হবে না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল।
ঠিক আছে, পাশাপাশি আপনি কিভাবে শিখবেন সিদ্ধান্ত আপনার, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ আলোচনা আছে। তারপরে বেশি ক্লায়েন্ট পেতে চাইলে লিঙ্কডইন সাজানো জরুরি, এটাও গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। সহজে সেভ করবেন অনেক ইমেজ, কীভাবে সহজে সেভ করবেন, এই যে অনেকগুলো আলোচনা আছে, এই আলোচনা কিন্তু সত্যি অনেক গুরুত্বপূর্ণ হতে পারে, ছোট 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 টপিক হতে পারে, বাট খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কারণ একসাথে অনেক কিছু দিলে কিন্তু নেওয়া যায় না, আপনি যদি একটু 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 করে খান তাহলে কোনো একটি সময়ে আপনার ঝুলিতে অনেক কিছু জমা হয়ে যাবে। এই জন্য আমার ভিডিওগুলো দেখবেন 4 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট, 10 মিনিট খুব কম, 12 মিনিট, 13 মিনিট খুব কম ভিডিও হয় আমার, 4-5 মিনিটের ভিডিও বেশি দেওয়ার চেষ্টা করি। কারণ 4-5 মিনিট আপনার কিন্তু সময় কোনো না কোনোভাবে যে কোনো অবস্থাতেই আপনি কিন্তু বের করতে পারেন। এই জন্যই আমি চেষ্টা করি যে এই কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে একটা সুন্দর টপিক উপস্থাপন করার জন্য, যাতে করে আপনারা সহজে এটা ক্যাচ করে নিতে পারেন, সহজে ধরে নিতে পারেন, সহজে বুঝতে পারেন, সহজে শিখতে পারেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা থাম্বনেলের উপর ডিপেন্ড করে কোনো ভিডিওকে ফলো করার চেষ্টা করবেন না। কারণ দেখেন, 7 দিনে অর্ডার পেয়ে আপনি কী করবেন? 7 দিনে অর্ডার পেয়ে তো আপনাকে কাজ যদি না জানা থাকে, আপনার যদি কলাকৌশলগুলো যদি জানা না থাকে, আপনি কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করবেন, আপনি কীভাবে আপনার বাজেট বাড়ানোর কৌশলগুলো আপনি জানেন, জব ডেলিভারি প্রপারলি আপনি কীভাবে দিবেন, ওভারঅল যে বিষয়গুলো আছে, এই ওভারঅল বিষয়গুলো যদি আপনি প্রপারলি না জানেন তাহলে তো আপনার অর্ডার পেয়ে তো কোনো লাভ নেই। আপনার যদি কাজ ভালো জানা না থাকে, এই কলাকৌশলগুলো যদি জানা না থাকে, আপনার অর্ডার পেয়ে কিন্তু কোনো লাভ নেই। আপনার R15 একটি গাড়ি দিয়ে কোনো লাভ নেই যদি আপনি গাড়ি চালাইতেই না পারেন, আপনি গাড়ির ফাংশনগুলো যদি না বোঝেন, আপনি গাড়ি যদি প্রপারলি কন্ট্রোল করতে না পারেন, এই R15 দিয়েও কোনো লাভ নেই। আপনার ওই 50 গাড়ি থেকে যদি শিখে আসতে পারেন, কিংবা এটা যদি মেনটেন করতে পারেন, এই জায়গায় যদি আপনার মেনটেনেন্স সব ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার R15 আপনার জন্য যোগ্য। আমি বলবো এই 7 দিনে অর্ডার পেতে চান যে ভিডিওটি, এটা হচ্ছে R15, ঠিক আছে। আর বাকি যে ভিডিওগুলো আছে, এই ভিডিওগুলো ছোট 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 মোটরসাইকেলের যে উদাহরণগুলো আছে, সেই জিনিসগুলো, ফাংশনাল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। এইগুলো যখন জানতে পারবেন তখন 7 দিনের অর্ডারটা, যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে আপনাদেরকে গুরুত্বটা বুঝাতে পারছি না হয়তো, আর আমার থাম্বনেলগুলো আসলে খুবই খুবই সিম্পল একটা থাম্বনেল। আমি একটা থাম্বনেল বানাতে সর্বোচ্চ 1-2 মিনিট সময় নিই, কারণ আমি থাম্বনেল আমার ইউটিউব চ্যানেলের জন্য খুব আকর্ষণীয় থাম্বনেল আমি আজও বানাইনি, ঠিক আছে। যদিও আমি প্রফেশনালি আমার ক্লায়েন্টদের জন্য আমি থাম্বনেল বানিয়ে থাকি, আমি আমার এই ভিডিওটার জন্য আমি সর্বোচ্চ 30 মিনিট সময় দিই। আমি অনেক কয়জনকে এটার প্রমাণ দিয়েছি, আমার কাছে এসেছে, এখানে বসেছে, আমি বলি একটু বসেন, আমি 4-5 মিনিট আমি একটা ভিডিও বানিয়ে নেব। ভিডিও বানিয়ে আমি জাস্ট সামনের অংশ পিছনের অংশ কেটে দিয়ে আমি জাস্ট আপনার যেটাকে রেন্ডার বলা হয় রেন্ডার করে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আমি তেমন কোনো সময় নিই না, জাস্ট যে টপিকটির মাধ্যমে আপনাদের উপকারে আসবে সেই টপিকটি উপস্থাপন করার চেষ্টা করি। অনেকে দেখেছে বাংলাদেশের অসংখ্য ইউটিউবার আছেন যারা ফ্রিল্যান্সিং রিলেটেড বিভিন্ন ধরনের দেন, কিন্তু অনেকেই আকর্ষণীয় থাম্বনেল, মানে লোভনীয় থাম্বনেল দিয়ে, লোভনীয় টাইটেল দিয়ে এগুলো ম্যানেজ করেন। আমার কাছে মনে হয় এটা রীতিমতো একটা ধোঁকা দেওয়া। আমার একটি ভিডিও এখন পর্যন্ত আপনারা, আমার কাছে মনে হয়, আপনাদের কাছে মনে হতে পারে যে আমি কাউকে ঠকিয়েছি কোনো থাম্বনেল দিয়ে, কিংবা থাম্বনেল এক জিনিস আছে ভিতরে আরেক জিনিস আছে এরকম, তবে আমার কাছে এখন পর্যন্ত মনে হয় না। আপনি যদি গভীরভাবে ভিডিওটা পর্যালোচনা করেন, ভিডিওটা যদি খুব মনোযোগ সহকারে দেখার বোঝার চেষ্টা করেন, তাহলে আমার কাছে মনে হয় আমি যে তথ্যটা দিয়ে এখানে থাম্বনেলটা রেডি করেছি, যে টাইটেলটা দিয়ে আমি ভিডিওটাকে রেডি করেছি, সেই টাইটেলের কথাগুলোই আপনি কিন্তু ভিতরে পেয়ে যাবেন। অতএব আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার ভিডিও এই চ্যানেলটার ভিতরে যতগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো যদি কেউ পুঙ্খানুপুঙ্খানুভ স্টেপ বাই স্টেপ ফলো করতে পারে, আমি চ্যালেঞ্জ দিতে পারি আপনাদেরকে, আপনি চ্যালেঞ্জ দিতে পারেন। অন্ততপক্ষে ফাইবার মার্কেট প্লেস সহ বিভিন্ন ধরনের যে টপিকগুলো উপস্থাপন করা হয়েছে, বিভিন্ন মার্কেট প্লেস নিয়ে যে টপিকগুলো উপস্থাপন করা হয়েছে, এই টপিকগুলো দিয়ে আপনি কোনো একটি সময় অনেক ভালো কিছু করতে পারবেন। এটা আমার অনেক দিনের অভিজ্ঞতার আলোকে এই ভিডিওগুলো আসলে মেনটেন করা, ভিডিওগুলো তৈরি করা আপনাদের জন্য। আপনারা অনেকে ভাবতে পারেন যে প্রতিদিন একটা করে ভিডিও দেন, এটা কোনো ব্যাপার না, নাথিং, এটা কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপার হলো, কিন্তু আসলে আপনি যখন এই ক্যামেরার সামনে এসে সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করবেন, তখন আসলে অনেক বাধার সম্মুখীন হবেন, অনেক কথা অনেক সময় মুখে আসবে না। আমার প্রথম স্টেপের যে ভিডিওগুলো আছে, প্রথম যে 1-2 বছর আগের যে ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর এখনকার ভিডিওগুলো দেখবেন যে অনেক পরিবর্তন আছে, আমি তখন স্লো কথা বলতাম, এখন হয়তো অনেক ফাস্ট কথা বলি, তখন হয়তো অগোছালো কথা বলতাম, এখন হয়তো একটু গোছালো কথা বলি, এটা আসলে আস্তে 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 হয়ে আসছে। তেমনইভাবে এই ভিডিওগুলো যখন আপনি এক এক করে মেনটেন করার চেষ্টা করবেন, এক এক করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, এক এক করে বোঝার চেষ্টা করবেন, কোনো একটা সময় দেখবেন যে অনেক ভালো কিছু আপনি করে ফেলেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আসলে আজকের আলোচনাটুকু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, এই কারণেই এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে আসলে এই ভিডিও থেকে আপনারা কিছু একটা শিখতে পারবেন, ঠিক আছে। কারণ অন্ততপক্ষে কোনো ভিডিওর থাম্বনেল দেখে ঠকবেন না,
ঠিক আছে। ভিডিওর থাম্বনেল দেখে দেখবেন যে ওই ভিডিওর ভিতরে আসলে ওই থাম্বনেল অথবা টাইটেল অনুযায়ী কোনো কিছু আছে কিনা, যদি না থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হয় কিন্তু আপনি ঠকে যাবেন, ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ঠকা বলতে আপনি ফিনান্সিয়াল ঠকা বলছি না, আমি এমন একটি কথা আমি উল্লেখ করছি না, আপনি যে সময়টা লস করছেন এটাই সবচেয়ে বড় ঠগা আপনার, ঠিক আছে। সবচেয়ে বেশি ঠকে যাবেন আপনার সময়টুকু লস করেছেন, আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও বলছি, আমার যারা বিশেষ করে ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করতে চান বা অন্যান্য মার্কেট প্লেস নিয়ে কাজ করতেন, তারা যদি আমার এই চ্যানেলটার যে ভিডিওগুলো আছে এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে, অনেকেই অনেক সময় প্রশ্ন করে থাকেন, আমি প্লেলিস্টগুলো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অনেকগুলো এখানে দেখবেন যে আপনার ফটোশপ বেসিক মাস্টার কোর্স আছে 2020, যারা ফটোশপ বেসিক জানেন কিংবা জানতে চান তারা এই কোর্সটা ফলো করতে পারেন, ঠিক আছে। তারপরে আপনার মনে করেন যে ফ্রি কোর্স 2020 গ্রাফিক ডিজাইন, এখানে প্রায় 32টা ক্লাস আছে, এই ক্লাসগুলো করতে পারেন। তারপরে ফাইবার মার্কেট প্লেস 20, এখানে প্রায় আপনার 50টা ক্লাস আছে, এই ক্লাসগুলো আপনারা ফলো করতে পারেন। এরকম অনেকগুলো বিষয় আছে, ঠিক আছে, যে বিষয়গুলো নিয়ে। তারপরে ফটোশপের উপর আপনার এখানে মোটামুটি করে 44টা ভিডিও আছে, এই ভিডিওগুলো আপনারা ফলো করতে পারেন। ফাইবার টিউটোরিয়াল 2019 একটি ভিডিও আছে, এখানে টিউটোরিয়াল আছে, এখানে 28টি ভিডিও আছে। এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা কী করছি, আমাদের কী করা উচিত, আমরা এগুলোতে কীভাবে শেখা উচিত, আমার কাছে মনে হয় অনেক ভালো উপকারে আসবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।